স্বামী লোকেশ্বরানন্দজি বলেছিলেন, অনেকে ধর্ম কথাটি বলতে লজ্জা বোধ করেন। তারা বলেন, শিক্ষা বেশ তো, ধর্মকে যে নামেই ডাকা হোক ক্ষতি তো নেই, কিন্তু শিক্ষা কি? যা আমাকে সৎ হতে, সত্য পথে চলার প্রেরণা দেয়, তাই যথার্থ শিক্ষা। আমরা সেটাকেই বলি ধর্ম। ধর্ম ছাড়া আর কোনো জিনিস আমাদের সত্য, ত্যাগ, পবিত্রতার শিক্ষা দেয় কি? এটিই আমাদের সনাতন জাতীয় মূল্যবোধ। মাঝে মাঝে অবশ্যই আমরা ভুল করেছি, সে কথাও সত্যি, কিন্তু তা সত্ত্বেও আমাদের আদর্শ এটি। শুধু তথাকথিত শিক্ষায় আমাদের মধ্যে এসব গুণ আসবে না। তা যদি আসতো, তাহলে শিক্ষিত লোকেদের ভেতরে আজ এত অসাধুতা কেন?